জোর করে এক মহিলাকে সর্ষে খেতে টেনে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগে তিন যুবককে গ্রেফতার করলো পুলিশ জিতদের তোলা হয় আদালতে মহিলাকে জোর করে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা ও সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার অভিযোগে তিন যুবককে গ্রেফতার করল পুলিশ ঘটনাটি ঘটেছে বনগা থানা এলাকায় জানা গিয়েছে গত বাইশ তারিখ বনগার পাইকপাড়ার বাসিন্দা এক মহিলাকে জোর করে সর্ষে খেতে টেনে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করে তিন যুবক অভিযুক্তরা সেই ছবি মোবাইলে বন্দি করে অভিযোগ পরদিন মহিলার বাড়িতে গিয়ে ছবি সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেওয়ার হুমকি দেয় এরপরই থানার দ্বারস্থ হন মহিলা অভিযোগের ভিত্তিতে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ জানা গিয়েছে ধৃত দুজনের বাড়ি পাইকপাড়া ও একজনের বাড়ি ছয়ঘরিয়া এলাকায় ধৃতদের আদালতে তোলা হয়েছে অভিজিৎ বিশ্বাসের রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড বনগা